দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো সুস্থ আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম? মোহাম্মদ লিটন শেখ। আর ঠিকানাটা? বাড়ি সৈয়দ দামগাড়া কারিগরপাড়া, পোস্ট অফিস বুড়িগঞ্জ, থানা শিবপুর, জেলা বগুড়া। দর্শক, আমরা এই উদ্যোক্তা ভাইয়ের কাছে আসছি, যিনি তার বাসাতেই উনি গায়ের যে শালগুলো তৈরি হয়, আপনারা দেখতে পাচ্ছেন যে উনি ম্যানুয়ালি মেশিন দিয়ে উনি মূলত শাল তৈরি করতেছেন। তো আমরা একটু শুনে নেব যে, আচ্ছা ভাইয়া, এই যে এটা আসলে এটাকে কি বলা হয়, চাদর? গায়ের চাদর। গায়ের চাদর। আপনি কতদিন যাবত এই পেশায় আছেন? জন্মের থেকে এই পেশায় আমরা নিয়েছি, তো আমার বাপ দাদারা করে গেছে, আমরাও করতেছি। বিভিন্ন কালারের চাদর দেখতে পাচ্ছেন, যে বিভিন্ন কালারের, এবং চাদরগুলো অনেক সুন্দর, একেবারে সুন্দর, এবং এটা অনেক মসৃণ, কোয়ালিটিটাও কিন্তু অনেক ভালো কোয়ালিটির চাদর। মানে কত ফিট চাদর আর কি বিক্রি করেন কেটে কেটে? আমরা এটা মূলত 5-7 মাপ দেই, চাদর তৈরি করার পর 4.5 হাত মাপ থাকে। আচ্ছা, এই 4.5 হাত মাপের ভিতর আমরা চাদরগুলো বিক্রি করি। আচ্ছা, এটাতে আপনারা প্রসেসটা কিভাবে করেন? প্রথমে কি সুতা নিয়ে আসতে হয় শামিল বাজার থেকে? আমরা সুতা নিয়ে আসি, নিয়ে এসে বাড়িতে প্রসেসিং করি, করার পর বাড়িতে কাজ করি, কাজ করার পর আমরা নিজেরাই তাঁতে চাদর তৈরি করি। আচ্ছা, আপনার যে মেশিন, এটা তো বিদ্যুৎ চালিত নয়? না, এটা আমাদের হাত এবং পা, হাত পা চালিত, মানে দুই হাত পায়ের কারসাজিতে এই চাদর তৈরি করেন। মোটামুটি মাসে কি পরিমাণে চাদর তৈরি করেন? আমি মোটামুটি মাসে 150 পিস চাদর তৈরি করতে পারি। 150 পিস, মানে এই একটা মেশিন থেকে? ও, এটা যদি মেশিন আরো বেশি করেন সেক্ষেত্রে আরো বেশি হবে, তাই না? ও, তো এখানে কি আলাদা কোনো লোক বা অন্য কাউকে রাখা আছে নাকি আপনারাই পরিবারের? আমাদের যে পরিবারে, পরিবার নিয়ে আমরা কাজ করি। আমার ওয়াইফ আছে, আমার বাচ্চা আছে, আমি আছি, তিনজন মিলে সহযোগিতা করে এটা করেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মেশিনের মাধ্যমে মোটামুটি দেখা যাচ্ছে গড়ে আপনাদের মাসিক কিরকম ইনকাম থাকে এখান থেকে, সব খরচ বাদ দিয়ে? খরচ বরচ বাদ দিয়ে মাসিক ইনকাম হয়তো ওই 1500 টাকা থাকে। এখন তো আর ওই তেমন আগেকার মতো আর না, এখন বাজার মূল্য বেশি, সব জিনিসের বেশি বাজার, সুতার দাম বেশি হলে তো চাদরও তো বেশি দামে বিক্রি হয় না? চাদরের দাম খুবই কম। ও আচ্ছা আচ্ছা, মানে চাদরের দাম হচ্ছে যে বাড়ে নাই কিন্তু সুতার দাম বেড়ে গেছে। বাড়ে নাই কিন্তু মালের সুতার দাম বেশি। আচ্ছা আচ্ছা, যার কারণে আমাদের একটু সমস্যা এখন। এটার কি কোয়ালিটির ব্যাপার থাকে? হ্যাঁ, কোয়ালিটি আছে, মানে বিভিন্ন কোয়ালিটির মাল আছে, বিভিন্ন কোয়ালিটির সুতার মাধ্যমে সেটা হয়। আপনার কালার কি এক কালারই বানান না বিভিন্ন কালার? কালার আছে, বিভিন্ন কালার। এই আজকে দেখেছেন, এটা নেভি ব্লু, ওটা আছে হচ্ছে সাদা কালো, আরো অন্য অন্য কালার আছে, বিভিন্ন কালার আছে। এটা আপনারা বিক্রি করেন কোন জায়গায়? ওই শামল বাজারেই বিক্রি। ওখানে পাইকারি? ওখানে পাইকারি। ওই ধরেন গাউসিয়া থেকে লোক আসে, ভলতা গাউসিয়ার লোক আসে, বাবুরহাটের লোক আসে, নরসিংদের লোক আসে। আচ্ছা, ওখানে পাইকাররা এসে, সারা দেশব্যাপী পাইকাররা আসে, ওরা নিয়ে যায়। তো আপনারা চাইলে এই পাইকারি এই চাদরগুলো নিতে পারেন এই উদ্যোক্তা ভাইয়ের কাছ থেকে। এবং এটা আসলে বলাই বাহুল্য যে আসলে বাজারের মূল্য থেকে কিন্তু এই পাইকারি মূল্য, যারা অনেকেই আছেন শীতের মধ্যে শীত বস্ত্র বিতরণ করবেন বা জাকাতের অনেক সময় চাদর বিতরণ করেন, সেক্ষেত্রে এই পাইকারি চাদরগুলো নিলে একেবারে কম মূল্যে আপনারা কিন্তু এটা দিতে পারবেন। যে আপনার এই মেশিনটা, এটা বিদ্যুতের সাহায্যে চালানো যায় না? বিদ্যুতের সাহায্যে চালানো যায়, সেই মেশিনের দাম বেশি, অনেক টাকা। ওটা কত টাকা পড়ে? 1 লক্ষ টাকার মতো দাম। এখানে আমাদের কোনো মেশিন নেই, যার কারণে আমরা এই যে মেশিন, এই মেশিনটা শুধুমাত্র আমারই, এই গ্রামে আর অন্য কারো এই মেশিন নেই। যদি ওই পারলাম আমরা নিয়ে আসি তাহলে এখানে মেশিন নেই। আচ্ছা, মেখারের ক্ষেত্রে আমাদের ওই শামল বাজার থেকে মেখার আনতে হবে, না হলে বগুড়া বিসিক থেকে মেখার বিদ্যুৎ করতে হবে, ওই মেশিনটা নষ্ট হয়। আর এই মেশিনে আপনার কত টাকা খরচ পড়ছে? এই মেশিনে আমার 10,000 টাকা খরচ করলে হয়। শুধু 10,000 টাকা? এটা কাঠ আর কাঠ বাঁশ দিয়ে? তাহলে 10,000 টাকার মেশিন দিয়ে আপনি আপনার পারিবারিক যে ব্যবসাটা এটা চালিয়ে যাচ্ছেন। তো দর্শক, আপনারা দেখতে পেলেন যে আসলে শাল বা গায়ের চাদরগুলো কীভাবে তৈরি করা হয়, এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের। ভাই এত সুন্দর করে এটা করতেছে, উনি অনেক দক্ষ এবং অতি দ্রুত। দেখা যাচ্ছে ওনার মাসে প্রায় 150টার মতো উনি চাদর তৈরি করতে পারেন।
তাহলে এটা কত করে বিক্রি হয়? 100 টাকা পিস পাইকারি। আর বাজারে খুচরা? খুচরা লাগান তার নিয়ে যা কত বিক্রি করবে সে তাদের 250 300 400 পর্যন্ত বিক্রি হয়। আমরা 100 110 15 20 টাকা পর্যন্ত বিক্রি করি। তাই বাজারে একটু টান হলে 25 টাকা 30 টাকা পর্যন্ত যায়। কেউ যদি পাইকারি আপনার থেকে নিয়ে যেতে চায় আপনি দিবেন তো? না সমস্যা নাই, আমি দিয়ে দেবো। আচ্ছা তাহলে আপনার ফোন নাম্বারটা একটু বলেন। আপনার ফোন নাম্বার বলেন। 01311 914 751। আচ্ছা তাহলে আপনার কাছে ফোন করে যদি কেউ পাইকারি নিতে চায় তাহলে নিতে পারবে, যে পরিমাণে চাবে দিতে পারবে? যে পরিমাণে চাবে, 10 পিস চাইলেও আমি দেব। না যদি 1000 পিস চায়? দেওয়া যাবে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে তাহলে।